প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদেরকে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি সুজয় বড়ুয়া। এখন আমি তোমাদের গণিত ক্লাসটি নিব, আর আমরা অনুশীলনে 4.3 থেকে করছিলাম। এই পর্যন্ত আমরা 1 থেকে 23 পর্যন্ত গণিত নিয়ে আমরা অনেকটা আলোচনা করে নিয়েছি। আজকে প্রথমে আমরা 24 নম্বর এবং 29 নম্বর নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যদি 15 থেকে 23 পর্যন্ত অঙ্কগুলো যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে 24, 29ও তোমরা সহজেই বুঝে নিতে পারবে। তাহলে এবার আমরা অঙ্ক চলে যাচ্ছি। দেখো 24 নম্বর, 24 নম্বরে বলা হচ্ছে এগুলো যদি সরল করো, হ্যাঁ, -2x - 3 ব্র্যাকেট এর শুরু -4y - 2nd ব্র্যাকেট শুরু -6z - 8x - 10y + 12z ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এর শেষ। তাহলে আর এই ধরনের সরল করো, অর্থাৎ সরল অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমার প্রশ্নটিকার পর আবার কিন্তু অবশ্যই প্রশ্নটি ঠিক মতো লিখেছো কিনা সেটা কিন্তু মূল প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নিবা। দেখো -2x - -4y - -6z - 8x - 10y + 12z, মনে রাখবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি যদি একটা প্লাস অথবা একটা মাইনাস যদি ভুল করো, তাহলে সম্পূর্ণ অঙ্কটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ উত্তর মিলবে না। তাই অবশ্যই তোমাদেরকে প্লাস মাইনাস গুলো ঠিক মতো আছে কিনা সেটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো -2x - প্রথমে কিন্তু প্রথম বন্ধনী কাজ করব, তাই আমরা থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটে যা দেখতে পাবো তা দেখে দেখে লিখে দিব। মাইনাস এখানে xyz কোথাও কি যোগ বিয়োগ করা যাবে না? যাবে না, সেই কারণে আমরা মাইনাস ব্র্যাকেট তুলে দিব, এবং এই মাইনাস চিহ্নের কারণে ব্র্যাকেটের ভিতরে প্রতিটা রাশির চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। দেখো তাহলে -8x, হ্যাঁ, -+10y - 12z, এটি কি করে হলো? দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 12z। তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট এর শেষ, থার্ড ব্র্যাকেট এর শেষ, -2x - -4y - এবার এখানে আছে -6z আর এবার এখানে আছে -12z, তাহলে এটার এই 6z এর আগে মাইনাস চিহ্ন, 12z আর এর আগে মাইনাস চিহ্ন। আমরা জানি একই রকম চিহ্ন হলে যোগ করতে হয়, এই কারণে -12z এর সাথে -6z কি করতে হবে? যোগ করতে হবে, এর সাথে এটা যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা -8x লিখলাম, তারপর +10y লিখলাম, এবার মাইনাস, এখানে আছে 6, এখানে আছে 12, তাহলে 12 আর 6 যোগ করলে হবে 18, -18z, অর্থাৎ -6 এবং -12 যোগ হবে, ঠিক আছে, কিন্তু চিহ্নটি রেখে দিতে হবে, অর্থাৎ চিহ্ন মাইনাস হবে। তাহলে -6z এবং -12 যোগ করলে কত হয়? -18z। সেকেন্ড ব্র্যাকেট এর শেষ, থার্ড ব্র্যাকেট এর শেষ, -26 - থার্ড ব্র্যাকেট এর শুরু -4y - এবার আমাকে কি করতে হবে? এই সেকেন্ড ব্র্যাকেট তুলে দিতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট তুলতে হলে দেখতে হবে এর আগে বা সেকেন্ড ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে এদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে +8x, প্লাসে মাইনাসে -10y, মাইনাসে মাইনাসে +18z। এবার থার্ড ব্র্যাকেট এর শেষ। এবার দেখো এখানে আছে কিন্তু -4y আর এখানে -10y, -4y -10y সাথে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 10 আর 4 হবে 14, অর্থাৎ -14y, কিন্তু চিহ্নটি থেকে যাবে, কারণ একই রকম চিহ্ন হলে কি করতে হয়? যোগ করতে হয়, সেই কারণে -26 মাইনাস, তাহলে আগে +8x -4y -10y হবে -14y +18z, থার্ড ব্র্যাকেট এর শেষ। এবার আমরা থার্ড ব্র্যাকেটে তুলে দিব, হ্যাঁ, তাহলে থার্ড ব্র্যাকেটে তুলে দিই, থার্ড ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নের কারণে এখানে চিহ্নের রাশিগুলো চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 8x মাইনাসে মাইনাসে প্লাস, 14y
माइनस ए प्लस ए माइनस एटीन जेड एक बार माइनस टूएक्स एक्स एवं माइनस एट एक्स माइनस टूएक्स एक्स के साथ माइनस माइनस एट एक्स की करते हबे ताओ जुक करते हबे ताहले कत हबे टेन एक्स माइनस टेन एक्स प्लस फोर्टीन वाई माइनस एटीन जेड ए ताहले কি পেলাম মাইনাস টেন এক্স প্লাস ফোরটিন ওয়াই মাইনাস এইটিন জেড তাহলে এখন দেখো মাইনাস ওয়াই সিক্স মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু মাইনাস ফোরটি ফোর ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু মাইনাস সিক্স জেড মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু এইট এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টুয়েলভ জেড ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেটের শেষ এই অঙ্কটিকে আমরা যদি সরল করি তাহলে কি পাবো মাইনাস টেন এক্স প্লাস ফোরটিন ওয়াই মাইনাস এইটিন জেড তাহলে এটাই হচ্ছে নির্ণয় সরল মান নির্ণয় সরল মান মাইনাস টেন এক্স প্লাস ফোরটিন ওয়াই মাইনাস এইটিন জেড প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার আমরা ২৯ নম্বর অঙ্কটিতে চলে যাচ্ছি দেখো ২৯ নম্বরে বলা হচ্ছে প্রথমে থার্ড বেকে এইট বি মাইনাস থ্রি ইন্টু সেকেন্ড বেকে টু এ মাইনাস 3 into twice b plus 5 twice b plus 5 minus 5 into b minus 3 এরপর তোমার সেকেন্ড ব্রেকেট শেষ থার্ড ব্রেকেট শেষ আবার আছে মাইনাস ট্রাইস বি এবার দেখো প্রিয় শিক্ষার্থী প্রথমে আগে হ্যাঁ অবশ্যই আমাদেরকে অঙ্কটা ঠিক মতো লিখেছি কিনা প্রশ্নের সাথে মিলিয়ে নিতে হবে এইট বি মাইনাস থ্রি টোয়াইস এ মাইনাস থ্রি ইন্টু টোয়াইস বি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ইন্টু বি মাইনাস থ্রি মাইনাস টোয়াইস বি ঠিক আছে এবার তাহলে আমরা অঙ্কে চলে যাই মনে রাখবে প্রথমে কিন্তু প্রথম বন্ধনীর কাজ তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ তারপর তৃতীয় বন্ধনীর কাজ এখানে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে আমরা তৃতীয় বন্ধনীর ভিতরে যা আছে তা দেখে দেখে লিখে নিতে হবে থ্রি ইন্টু টোয়াইস এ মাইনাস থ্রি এখন দেখো কি হয় এখানে এটার সাথে গুণ করতে হবে তিন দুগুণ কত ছয় মাইনাস সিক্স বি মাইনাস প্লাস মাইনাস তিন পাঁচে পনেরো মাইনাস ফাইভ বি মাইনাস মাইনাস প্লাস থ্রি কি করলাম দেখো সরি তিন পাঁচে পনেরো কি করলাম এখন আমি একটু আবার বুঝিয়ে বলছি এইট বি মাইনাস থ্রি টোয়াইস এ মাইনাস এইট মাইনাস থ্রি এর সাথে আমাকে টোয়াইস বি প্লাস ফাইভ এটা গুণ করতে হবে তাহলে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস তিন গুণে ছয় সিক্স বি মাইনাস এ প্লাস এ মাইনাস তিন পাঁচে পনেরো এবার মাইনাস ফাইভ এর সাথে বি মাইনাস থ্রি গুণ করতে হবে মাইনাস ফাইভ বি মাইনাস মাইনাস এ প্লাস পাঁচ তিন পাঁচে কত পনেরো এই এবার সেকেন্ড প্রথম বন্ধনে তো কোনো কাজ নেই কত প্রথম বন্ধনে আমরা তুলে দিয়েছি এবার আমাদেরকে সেকেন্ড ব্রেকেট শেষ করতে হবে থার্ড ব্রেকে শেষ করতে হবে এরপর আছে মাইনাস ট্রাইস বি দেখো এইট বি মাইনাস হ্যাঁ এখন আমাকে কি করতে হবে এখানে দেখো মাইনাস ফিফটিন প্লাস ফিফটিন একই রকম যদি বিপরীত চিহ্ন হয় এখন যদি মিলে যায় তাহলে কিন্তু কাটাকাটি করে নিতে হবে অর্থাৎ পনেরো থেকে পনেরো গেলে শূন্য পনেরো থেকে পনেরো গেলে কত শূন্য সেই কারণে তারপর দেখো মাইনাস থ্রি ইন্টু টোয়াইস এ মাইনাস সিক্স বি মাইনাস ফাইভ বি একই রকম চিহ্ন তাই কি করতে হবে যোগ করতে হবে এখানে কিন্তু একটা মাইনাস একটা প্লাস ছিল তাই পনেরো পনেরো কাটাকাটি হয়ে গেছে কিন্তু এখানে মাইনাস সিক্স বি মাইনাস ফাইভ বি তাই কি করতে হবে যোগ করতে হবে সিক্স আর পাঁচ অর্থাৎ এখানে ছয় আর পাঁচে কত হবে এগারো ইলেভেন মাইনাস ইলেভেন বি এরপর সেকেন্ড ব্রেকেট শেষ থার্ড ব্রেকেট শেষ মাইনাস টোয়াইস বি এইট বি মাইনাস এখন দেখো আবার গুণ করতে হবে দুই এর সাথে যেহেতু মনে রাখবা যদি কোনো সংখ্যা এবং ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন না থাকে ব্র্যাকেট এবং সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে মনে বুঝে নিতে হবে এখানে গুণ চিহ্ন আছে এখানে কি আছে গুণ চিহ্ন আছে ব্র্যাকেটের সামনে যদি কোনো সংখ্যা থেকে মাঝখানে কোনো চিহ্ন না থাকলে তাহলে এখানে কি গুণ চিহ্ন থাকলে দিতে হয় না যোগ বিয়োগ ভাগ চিহ্ন হলে অবশ্যই তোমাকে চিহ্ন ব্যবহার করতে হবে এক্ষেত্রে গুণ চিহ্ন ব্যবহার না করলেও যোগ বিয়োগ ভাগ চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে যেহেতু কোনো চিহ্ন নেই আমাকে বুঝে নিতে হবে এখানে কি আছে গুণ চিহ্ন আছে তাই আমরা গুণ করে নিব তিনের সাথে দ্বিগুণ হবে তিন দ্বিগুণে ছয় মাইনাস এ প্লাস মাইনাস সিক্স এ মাইনাস মাইনাস এ প্লাস তিন এগারো কত তেত্রিশ
বি 33 বি 2 এর সাথে 11 গুণ করলে কত হয় 33 বি তারপর থার্ড ব্রেকেট শেষ এবং মাইনাস 12 বি 8 বি মাইনাস আচ্ছা না আগে এখানে যোগ বিয়োগ কিছু করতে হবে দেখো এখানে প্লাস 8 বি এখানে প্লাস 33 বি তাহলে 8 বি এর সাথে 33 কি হবে 33 বি যোগ করতে হবে মতে মাইনাস 6 এ লিখলাম আর 8 3 কত 11 3 রেখে 4 41 প্লাস 41 বি তাহলে 8 এর সাথে 33 গুণ করলে যোগ করলে কত হয় 8 এর সাথে 33 যোগ করলে হয় 41 অর্থাৎ 41 8 বি প্লাস 33 বি ইকুয়াল টু 41 বি 8 32 এর আগে প্লাস চিহ্ন 8 বি এর আগে প্লাস চিহ্ন তাই আমাকে অবশ্যই প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে আর মাইনাস 12 বি এবার তার ব্রেকেট তুলে দিব কিন্তু এর আগে কোনো চিহ্ন নেই তাই যা আছে তাই দেখে দেখে লিখে দিব অর্থাৎ যেহেতু ব্রেকেটের আগে কোনো চিহ্ন নেই তাহলে আমাকে বুঝে নিতে হবে এখানে প্লাস চিহ্ন আছে আর প্লাস চিহ্নের কারণে এখানে রাশিগুলোর চিহ্নের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ মাইনাস 6 মাইনাস 6 এ থেকে যাবে প্লাস 41 বি প্লাস 41 বি থেকে যাবে এরপর থাকবে মাইনাস 3 বি এবার মাইনাস 6 এ 41 থেকে যদি 3 বি করি কত হয় 11 থেকে 3 গেলে কত 8 তাহলে এখানে হবে প্লাস 38 বি তার মানে এখানে প্লাস চিহ্ন কেন দিলাম কারণ 41 বি অর্থাৎ এখানে প্লাসের সংখ্যাটি বড় সেজন্য প্লাস দিতে হয়েছে আর একটা প্লাস একটা মাইনাস প্লাস মাইনাস কি করতে হয় বি করতে হয় তাই 41 থেকে 3 আমরা বি করেছি কত পেয়েছি 38 পেয়েছি কত হবে 38 বি মাইনাস 6 এ প্লাস 38 বি তাহলে আমরা এই রাশিকে যদি সরল করি তাহলে কি পাবো মাইনাস 6 এ প্লাস 38 বি পাবো আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল মান নির্ণয় সরল মান মাইনাস 6 এ প্লাস 38 বি প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা 29 নম্বরটা অঙ্কটাও বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখব 32 নম্বর 7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9 এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে বিয়োগ চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে যোগ চিহ্ন বসে প্রিয় শিক্ষার্থী এখানে আমাদেরকে পদ এটা হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ প্রথমে বলা হয়েছে তৃতীয় চতুর্থ পদ হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি 7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9 এর তৃতীয় পদ তৃতীয় ও চতুর্থ পদ তৃতীয় ও চতুর্থ পদ হ্যাঁ কি করতে হবে বন্ধনীর আগে বিয়োগ চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী ভুক্ত করতে হবে চতুর্থ পদ এর বন্ধনীর আগে বন্ধনীর আগে বিয়োগ চিহ্ন বসিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী ভুক্ত করি প্রথম বন্ধনী প্রথম বন্ধনীভুক্ত করি দেখো 7x মাইনাস 5y আমাকে করতে হবে কি তৃতীয় ও এটি 8z 8z মাইনাস 9 তৃতীয় ও চতুর্থ পদ আমাকে কি করতে হবে প্রথম বন্ধনী ভুক্ত করতে হবে এবং বন্ধনীর আগে অবশ্যই বিয়োগ চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে প্রথমে 7x মাইনাস 5y প্রথম পদ দ্বিতীয় পদে কোনো কাজ নেই তাই লিখে দিলাম এরপর 8z এবং 9 এই তৃতীয় চতুর্থ পদকে কি করতে হবে প্রথম বন্ধনী ভুক্ত হবে এবং বন্ধনীর আগে কি চিহ্ন নিতে হবে বিয়োগ চিহ্ন নিতে হবে যেহেতু বন্ধনীর আগে আমি বিয়োগ চিহ্ন ব্যবহার করছি তাই এই মাইনাসের কারণে মাইনাসে প্লাসে এখানে কি হয়ে যাবে মাইনাস মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস অর্থাৎ বন্ধনীর আমি যেহেতু তৃতীয় পদ এবং চতুর্থ পদকে প্রথম বন্ধনী ভুক্ত করেছি এই কারণে প্রথম বন্ধনীর আগে আবার প্রথম বন্ধনীর আগে আমাকে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হচ্ছে এই কারণে এদের চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস এবার
এরপর বলা হচ্ছে এরপর বা পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে যুগচিহ্ন বসে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের করতে হবে কি, এরপর দ্বিতীয় পদ ও প্রথম প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করি দ্বিতীয় বন্ধনীভুক্ত করি যেন বন্ধনীর আগে কি থাকে, যোগ চিহ্ন থাকে, যেন বন্ধনীর আগে যোগ চিহ্ন থাকে। তাহলে দেখো, এবার প্রথমে আমরা লিখলাম 7x, এরপর দ্বিতীয় পদ এবং প্রথম বন্ধনীভুক্ত রাশিকে কি করতে হবে, দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে হবে। আমি এখানে আমি কিন্তু এই রাশিগুলোর শুরুতে বা রাশিগুলোর সামনে কোনো চিহ্ন ব্যবহার করিনি, কারণ আমি জানি এখানে চিহ্নে পরিবর্তন হতে পারে, আবার পরিবর্তন নাও হতে পারে। হ্যাঁ, তবে হ্যাঁ মনে রাখবা, বন্ধনের আগে যদি মাইনাস চিহ্ন ব্যবহার করা হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, যা তুমি একটু আগে দেখতে পেয়েছো, প্লাস হয়ে গেছে মাইনাস, মাইনাস হয়ে গেছে প্লাস। কিন্তু বন্ধনের আগে প্লাস চিহ্ন ব্যবহার করলে বা যোগ চিহ্ন ব্যবহার করলে তবে চিহ্নের পরিবর্তন হয় না। তাই যদি বন্ধনের আগে আমি প্লাস চিহ্ন ব্যবহার করি তাহলে এখানে মাইনাস ফাইভ ওয়াই থেকে যাবে, মাইনাস দেখতে থাকে এখানে প্রথম বন্ধনের আগে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন থেকে যাবে। এই যেহেতু বন্ধনের আগে যোগ চিহ্ন ব্যবহার করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যেমনটি দেখো আমরা এটি থেকে পাই কিনা, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস এইটি প্লাস নাইন। প্রিয় শিক্ষার্থী, যদি এই অঙ্কটি তোমাদের খ নাম্বারে বা গ নাম্বারে থাকে তাহলে তোমরা কিন্তু এইভাবে সুন্দরভাবে সাজিয়ে করে নিবে, আর যদি কোনো বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে থাকে তাহলে তোমরা সংক্ষেপে চিন্তা করে তোমরা উত্তরটা খুঁজে নিতে পারো। যেমনটি আমাদের এখানে বলা হচ্ছে 7x-5y+8z-9 এর তৃতীয় চতুর্থ পদ বন্ধনীর আগে বিয়োগ চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো, পরে দ্বিতীয় পদ প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনের আগে যোগ চিহ্ন বসে। এখন আমরা সংক্ষেপে চিন্তা করলে প্রথমে আমাদেরকে এটা লিখে ফেলতে হবে, 7x-5y+8z-9। এরপর আমাকে বলা হচ্ছে কি, প্রথম দেখো 8z-9 এটা হচ্ছে প্রথম, এই দুটোটাকে প্রথম বন্ধনীভুক্ত করতে হবে এবং বন্ধনের আগে মাইনাস চিহ্ন থাকতে হবে, যেহেতু মাইনাস চিহ্ন ব্যবহার করছি আর মাইনাসে মাইনাসে বসে কি হবে প্লাস, তাই এখানে আমাকে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, আর মাইনাসে মাইনাস এখানে হয়ে যাবে প্লাস, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এরপর শুরুতে -5y 7x, এরপর আমাকে কি করতে হবে, প্রথম বন্ধনীভুক্ত রাশি এবং দ্বিতীয় পদকে কি করতে হবে, দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধনীভুক্ত করলাম, কিন্তু আমাকে বলা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকবে, তাই এখানে এদের চিহ্ন কোনো পরিবর্তন হবে না। তোমরা এইভাবে সংক্ষিপ্তভাবে চিন্তা করেও তোমরা উত্তরটা খুঁজে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তাহলে একইভাবে তোমরা আরো সহজ 30 এবং 31 নাম্বারটাও তোমরা করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা করলাম 24 নাম্বার এবং 29 নাম্বার আর 32 নাম্বার, আর 24 আর 29 যেহেতু আমরা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই 24, 25, 26, 27, 28, 29 করতে পারবা, আর 32 নাম্বার এই অঙ্কটি যদি তোমরা ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে 30, 31, 32 তোমরা নিজেরাই করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ এতটুকু, তাহলে তোমরা বাসায় বসে বসে 24 থেকে 32 পর্যন্ত অঙ্কগুলো তোমরা করে নিবে, আর এই তিনটা অঙ্ক ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ এতটুকু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে।